My dear students, amra ajker je class eta liquid state pore we have already done the gaseous state, the next is liquid state. As you know, this diagram represents solid state, it is liquid and the gaseous state. Okay, here you see in this diagram the constituent particles in solid state are very compressed. Okay, and we are not going to study solid state in class 11. In class 11 we have in our syllabus these two things, solid, other than solid, liquid and gaseous state. Now we have done this part, that is gaseous part, and now today we are going to start our class on liquid state. Now you see the figure 2 here, that is which represents liquid state. Here the constituent particles have less space than the gaseous state, but yes, they have spaces more than solid states. The thing is that ekhane puro mone rakhbe je intermolecular forces of attraction ei liquid state eta greater than the gaseous state but lesser than the solid state. এই দুটো যদি কম্পেয়ার করো, ফরগেট অ্যাবাউট দিস সলিড স্টেট, ইফ উই কম্পেয়ার দিস টু, দেন ইউ সি এখানে স্পেসগুলো অনেক বেশি আছে, কোথায় গ্যাসের স্টেটে, এখানে স্পেসগুলো কম। হ্যাঁ, তো কম থাকাতে কি হয়, এটাকে বেশি কম্প্রেস করা যায় না, গ্যাস ক্যান বি কম্প্রেসড, লিকুইডটাকে কম্প্রেস করা যায় না, দে আর হেল্প by the intermolecular forces of attraction. Amra intermolecular forces ka ami likhlam, molecules are held by IMF, intermolecular forces. Liquid state tar nijosho fixed volume ache, tar r kono compress kora jay na, but it is nijosho size thing. Jemon dhoro ei ekta botole jol ache, এখানে জল দিচ্ছে, জলের শেপটা এরকম, লিকুইড এটা এই বোতলের শেপটাই ওর শেপ। হ্যাঁ, তার ভলিউমটা ফিক্স ঠিক আছে, কিন্তু শেপটা যে কন্টেনারে রাখা হয়, এটা যদি এটার বদলে আমি এই কন্টেনারে রাখতাম তাহলে এটার শেপ নিয়ে নিত, কিন্তু যেহেতু এটা মলিকুলের মধ্যে স্পেস আছে, লিকুইড স্টেটে এই মলিকুলের মধ্যে স্পেসটা কিছু অল্প হলেও আছে, তাই এটাকে আমরা স্লাইড করতে পারি, ইট ক্যান স্লিপ। হ্যাঁ, এর জন্য লিকুইড ক্যান ফ্লো, হ্যাঁ গ্যাসে আরো বেশি ফ্লো করে, তাই লিকুইড স্টেট এবং গ্যাসের স্টেট আমরা একসঙ্গে আমরা পড়ি, এর জন্য এদের কালেকটিভলি দে আর নোন এস ফ্লুইডস। কাকে ফ্লুইডস বলি, দুইটা স্টেজকে আমরা ফ্লুইডস বলি, কোনটা লিকুইড এবং গ্যাসেস। তো আমরা জাস্ট বোর্ডের দিকে দেখো, আমরা কি বলছি, আন্ডার নর্মাল কন্ডিশনস লিকুইডস আর মোর ডেন্স দেন গ্যাসেস, অবভিয়াসলি। হ্যাঁ, কাছাকাছি আছে তো ডেন্সিটি বেশি হবে গ্যাস থেকে, মলিকুলস আর হেল্ড বাই ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন, ইট হ্যাজ ফিক্সড ভলিউম, মলিকুলস ক্যান স্লিপ সো দে ক্যান ফ্লো। হ্যাঁ, আর লিকুইডটা কি হয়, যে কন্টেনারে রাখা হয় সেই কন্টেনারের সাইজটা নিয়ে নেয়, সেই কন্টেনারে যেভাবে রাখা হয়, যেরকম সাইজে রাখা হয় সেটা নিয়ে নেওয়া হয়। তো এই লিকুইডসে আমরা আজকে একটা ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স আমরা পড়তে যাব, যেটা হলো ভেপার প্রেশার। তো ভেপার প্রেশার পড়ার আগে, ভেপার প্রেশার ডেফিনিশন পড়ার আগে আমরা কয়েকটা জিনিস আমরা ক্লিয়ার করে নেব। লেট আস সি দ্য ডিফারেন্সেস
আমি তা বলছিলাম যে আজকে আমরা লিকুইডের একটা ফিজিক্যাল স্টেট মানে ভেপার প্রেসার এটা নিয়ে আমরা ডিসকাস করব। তো এটা ডিসকাস করার আগে আরেকটা ক্যারেক্টারিস্টিক আমরা দেখে নেই যে অল লিকুইডস আর ভোলেটাইল ইন নেচার। এই শব্দটা ভোলেটাইল মানেটা বুঝতে হবে। ভোলেটাইল হলো লিকুইড, প্রতিটা লিকুইড ভোলেটাইল মানে বলতে হলে দে হ্যাভ দ্য টেন্ডেন্সি টু কনভার্ট ইনটু ভেপার, মানে গ্যাসের স্টেটে তার যাওয়ার একটা স্বাভাবিক একটা প্রবণতা হ্যাঁ থাকে বন্ধু। তবে সেটা ডিপেন্ড করে অনেক ফ্যাক্টরের উপর, সেটা নিয়ে আমরা আলোচনা করব। বাট এখানে একটা জিনিস বলে নিলাম, কি বললাম, অল লিকুইডস আর ভোলেটাইল ইন নেচার, দ্যাট ইজ অল লিকুইডস ওয়ান্টস টু গো ইন টু দিস নেক্সট স্টেজ, দ্যাট ইজ গ্যাসিয়াস স্টেজ হুইচ উই কল ভেপার স্টেজ। নাও এটা কি কি ফ্যাক্টরে ডিপেন্ড করে, দেখো এখানে দেখো তোমরা দুটো লিকুইড মনে করো, ওয়াটার একটা লিকুইড আর পেট্রোল আর একটা লিকুইড। আমরা ওয়াটারকে এরকম একটা জারে রাখলাম, পেট্রোল একটা জারে রাখলাম, আমরা জানি যে উইথ টেম্পারেচার এখান থেকে ইভাপোরেশন হবে, ওয়াটার থেকেও ইভাপোরেশন হবে, পেট্রোল থেকেও ইভাপোরেশন হবে। যদি আমরা দুইটা এরকম রেখে দিই তাহলে একটা জিনিস দেখব যে পেট্রোলটা কমে যাওয়াটা বুঝতে পারবো, জলের কমে যাওয়াটা বুঝতে পারবো, তার মানে পেট্রোলটা খুব তাড়াতাড়ি হ্যাভ দ্য মোর টেন্ডেন্সি টু গো ইনটু ইটস নেক্সট স্টেজ, নেক্সট স্টেজ মানে গ্যাসের স্টেজ, তার মানে এই যে পেট্রোলটা সে মোর ভোলেটাইল দেন দ্য লিকুইড ওয়াটার। আবার তার জায়গায় যদি একটা আমরা ফুড ওয়েল সে মাস্টার্ড ওয়েল বা কোনো কিছু একটা রেখে দিই তাহলে দেখো এটা ওয়াটার থেকেও কম। এটা কার উপর ডিপেন্ড করে, আসলে লিকুইড পার্টিকলস এর মধ্যে দি ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন যত বেশি হবে তত লেস ভোলেটাইল হবে। এর জন্য আমরা বলি ভোলেটিলিটি অফ লিকুইড ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ আই এম এফ। আই এম মানে কি, আই এম এফ মানে কি, ইন্টারমলিকুলার ফোর্সেস। এখানে গেলে আমি একটা এক্সাম্পল দিলাম, ধরো পেট্রোল ওয়াটার ফুড ওয়েল, আমি তিনটের এক্সাম্পলই বলেছিলাম। পেট্রোলে দেখা যাবে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন সবচেয়ে দুর্বল, এর জন্য সে ভোর ভোলেটাইল, এটা দুর্বল হ্যাঁ। তার থেকে ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা বেশি কোন যে ওয়াটার, তো ওয়াটার কিন্তু চলে যাচ্ছে না তো তাড়াতাড়ি। তার চেয়ে আরো শক্তিশালী হলো আমাদের ফুড ওয়েল। ফুড ওয়েল কি বলতে পারো, হ্যাঁ আমরা মাস্টার্ড ওয়েল নেই, সোয়াবিন ওয়েল নেই, এগুলো নেই, এগুলো ওয়েলের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশনটা তার আরো বেশি স্ট্রং, এর জন্য নেক্সট পেজে যেতে এনার্জি বেশি লাগে। তো এটা আমরা এখন পর্যন্ত ভেপার প্রেশার যাওয়ার আগে আমরা জেনে নিলাম লিকুইডের ক্যারেক্টারিস্টিক গুলো। এটা হলো লাস্ট ক্যারেক্টারিস্টিক ছিল। তো আমরা এখন আমরা চলে যাব যে ভেপার প্রেশার তার প্রথম প্রথম ফিজিক্যাল প্রপার্টিস অফ লিকুইড, সেটা আমাদের যেটা আজকে আমরা আজকে ক্লাসটা হলো লিকুইডের প্রথম যেটা হলো এটা হলো ভেপার প্রেশার। তো এটা আমরা বুঝতে হবে ভেপার প্রেশারটা কি। তো আজকে ক্লাসটা হলো আমরা ভেপার প্রেশার কার, লিকুইডে। এখন ভেপার প্রেশারটা আমাকে বুঝতে হবে, ভেপার প্রেশারটা বুঝতে হবে, সেটা আমরা বোঝার চেষ্টা করব ভেপার প্রেশার কাকে বলে। ধরো এটা একটা কন্টেনার, এখানে একটা একম পাম্প লাগানো আছে এই কন্টেনারে, এখানে একটা পাম্প, এখানে একটা টু ভেকম দিয়ে একটা পাম্প লাগানো আছে হ্যাঁ, ভেকম পাম্প। তো এখানে মনে করো কিছু একটা লিকুইড আছে, এটা জল হতে পারে হ্যাঁ, আমরা লিকুইড লিকুইড এটা আমি বোঝানোর জন্য ভেপার প্রেশারের কনসেপ্টটা বোঝানোর জন্য আমি এমন ভাবে রাখছি যে এখানে যে লিকুইডটা এটা জলও হতে পারে,
জল যে পাত্রে রাখবো তার আগে তো কিছু গ্যাসেস থিংস থাকতে পারে, ওয়াটার পেপার থাকতে পারে, যেটা যেটুকুন তার উপরে আছে সেটাকে আমরা বের করে নিলাম। এটা অক্সিজেনও থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইড থাকতে পারে, নাইট্রোজেন থাকে, ওয়াটার পেপার ছাড়া যা আছে সবকে পাম্প করে নিলাম। এখন এই অবস্থায় ওয়াটারটা ভেকুয়া পাম্প করার পরে লিকুইডটা এইখানে আছে, এখন কি শুরু হবে? এখন যে টেম্পারেচার মনে করো সে 25 ডিগ্রি রাখার পরে ওই টেম্পারেচারে এটা নেক্সট এখান থেকে মলিকিউলস গুলা এদিকে তার ভেপোরাইজেশনটা শুরু হবে, ভোলেটাইল লিকুইড হলে তাড়াতাড়ি হবে। কিন্তু একটা প্রথম থেকে যদিও ভেপোরাইজেশন শুরু হলো, একটু পরে কি হবে, রেট অফ কনডেনসেশন মানে লিকুইড থেকে এদিকে আসা শুরু হবে। যখন দেখা যাচ্ছে আর ভলিউমটা বাড়ছে না কমছে না, তখনই কি হয়, তখন আমরা বলি যে এই দিক থেকে লিকুইড থেকে ভেপারে যাওয়া, সাপোজ সে ওয়াটার আছে, ওয়াটার থেকে ওয়াটার ভেপার যাওয়া, হ্যাঁ, আবার ভেপার থেকে ওয়াটারে আসা, ওয়াটারে আসা, দুইটা প্রসেস, দুইটা প্রসেসের স্পিডটা যখন সমান হয়ে যাবে তখন লেভেলটা সেম, তখন এটাকে আমরা বলি, এটা স্টেটটাকে বলি ইকুইলিব্রিয়াম স্টেট। বুঝতে হবে, যেমন ধরো জল হলে আমরা কিছু বুঝে যাচ্ছে, ধরো এটা এ এই আমার কথা, এটা বন্ধ আছে, তো এটা বন্ধ থাকা অবস্থায় এই টেম্পারেচারে তার উপরে যদি শুধু এর আগে যে ভেকন যে পাম্প করে সরে নেই, তাহলে তারপরে এই লিকুইড ওয়াটার ওয়াটার ভেপারটা এইসব জায়গায় আছে। এখন ঘন্টার পর ঘন্টা রাখলে যদি স্টেডি থাকে তাহলে এই লেভেলটা কমবে, এখান থেকে রেট অফ ভেপোরাইজেশন বা রেট অফ ইভাপোরেশন ইজ ইকুয়াল টু রেট অফ কনডেনসেশন। ভেপোরাইজেশন বলা উচিত হবে না, কারণ এই 25 ডিগ্রিতে ভেপোরাইজেশন বলে না, বলে ইভাপোরেশন, দ্য টার্ম ইজ ইভাপোরেশন। ইভাপোরেশন হয় কি হবে, ওয়াটার পেপার, আর ওয়াটার পেপার কনডেন্স হয়ে কি হবে, ওয়াটার। এই যে দুইটার সংযোগ স্পিড সমান হয়ে যায় তখন বলে ইকুইলিব্রিয়াম স্টেট। এই ইকুইলিব্রিয়াম স্টেটে যখন এটার উপর এইটার উপর এইটার লিকুইডের উপর তারপরে এই কন্টেনার উপর এই এর উপর যে প্রেশারটা দেয় ভেপারে তাটাকে ভেপার প্রেশার অফ এ লিকুইড বলে, কোন সময় ওই টেম্পারেচারটা মেনশন করতে পারে। তাহলে যদি আমাকে বলা হোয়াট ইজ দ্য ভেপার প্রেশার অফ এ লিকুইড, দেন আই শুড ডিফাইন অ্যাজ দ্য ভেপার প্রেশার অফ এ লিকুইড এট পার্টিকুলার টেম্পারেচার ইজ দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্যাট লিকুইড when it is equilibrium means with this liquid state. আমি আবারও বলছি, vapor pressure of a liquid is the pressure exerted by its vapor. It's the equilibrium pressure exerted by the its vapor at a particular temperature. মানে temperature কত, vapor pressure যদি 25 ডিগ্রি যেটা হবে 30 ডিগ্রিতে কিন্তু বেশি হবে, কেন, তখন নাম্বার অফ মলিকিউলস উইল ইন দ্য ভেপার স্টেট উইল বি মোর, মোর অফ দ্য লিকুইড, মোর অফ দ্য মলিকিউলস ইন দ্য লিকুইড স্টেট উইল গো ইনটু পেপার এন্ড দে উইল এক্সার্ট মোর প্রেশার অন দ্য ওয়ালস অফ দ্য কন্টেনার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সার্ফেস অফ দ্য লিকুইড। হ্যাঁ, তো এটা তোমরা তোমাদের লাগবে। আমরা ওই ইকুইলিব্রিয়াম প্রেশারকে অনেক সময় আমরা স্যাচুরেটেড ভেপার প্রেশার আমরা বলে থাকি। আচ্ছা, এখন এই ইভাপোরেশনটা অ্যাকচুয়ালি টেম্পারেচার ডিপেন্ডেন্ট, হ্যাঁ, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। এখানে একটা মিসকনসেপশন তোমাদের থাকে, এক মিসকনসেপশন সেটা কি থাকে, যে ভেপোরাইজেশন আর ইভাপোরেশন এই দুটো টার্ম, হ্যাঁ, দুটোই কিন্তু কি হয়, লিকুইড স্টেট থেকে
গ্যাসের স্টেটে যাওয়া কিভার ইভাপোরেশন অকার্স বিলো বয়লিং পয়েন্ট আর ভেপোরেশন অকার্স এট বয়লিং পয়েন্ট এট বয়লিং পয়েন্ট আর এটা কিন্তু বিলো বয়লিং পয়েন্ট এটা মনে রাখবে কারণ দুটা মনে রাখবে ভেপোরেশন কোন সময় যখন ধরো জল ফুটার পরে যে পেপারটা দিচ্ছে এটা ভেপোরেশন হচ্ছে আর এখন ধরো নদী নালা কুয়া সব জায়গা থেকে সানলাইট এর টেম্পারেচার নর্মাল যে টেম্পারেচার রুম টেম্পারেচার ডে টেম্পারেচার ইভাপোরেট হচ্ছে সেটা হচ্ছে ইভাপোরেশন কথাটা বুঝতে পারলাম তো এই যদি হয় তাহলে আমরা আরেকটু বুঝতে বোঝার চেষ্টা করব এটা কিরকম করে হয় হ্যাঁ এবং আরেকটা টার্ম সঙ্গে হয়ে হ্যাঁ তো এখানে তোমরা একটা জিনিস মনে রাখবে এখানে বয়লিং জিনিসটাও বুঝে বুঝতে লাগবে বয়লিং আর ইভাপোরেশন এই ভেপোরেশন এখানে যেটা বললাম এটা বুঝতে গেলে আরেকটু ক্লিয়ার করার জন্য তোমাদের একটা কোয়েশ্চেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ক্লাস নাইনে এটা ছিল হ্যাঁ তবু আমি বলেছি এখানেও আবার ইলেভেন এসে তোমরা দেখবে হ্যাঁ এই কোয়েশ্চেনটা হলো কি হোয়াট আর the differences between evaporation and boiling এটা একটা কোয়েশ্চন তোমরা ক্লাস নাইনে করে এসছো আমি আবারও এটা আনসার তোমরা লিখবে আগে জিনিসটা আমি ভালো করে বুঝিয়ে দেবার চেষ্টা করছি হ্যাঁ তো প্রথম কথা হলো যে আমরা বয়লিং পয়েন্টটাকে ইভাপোরেশন আর বয়লিং আমরা জিনিসটা বুঝার চেষ্টা করব ধরো একটা খোলা পাত্রে কিছু জল আমি এটাকে হিট করছি বার্নার দিয়ে যখন হিট করছি খোলা ইভাপোরেশন হয়ে ওয়াটার মলিকুলস হয়ে যাচ্ছে অ্যাটমোস্ফিয়ারে যাচ্ছে তাই তো তখন এইটার উপরে কি হয় এই যে লিকুইড থেকে যাচ্ছে সে তো ঠিক আছে কিন্তু এটার উপরে একটা চাপ আছে কার চাপ আছে অ্যাটমোস্ফিয়ারের চাপ আছে এয়ার প্রেশারের চাপ আছে এটাকে বলে অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার আমরা সবাই কিন্তু অ্যাটমোস্ফিয়ার এয়ারে ডুবা হ্যাঁ তো আমাদের উপর চাপ আছে তো এই চাপটা এটার উপর পারপেন্ডিকুলার এক করছে এখন আমি যে হিট করছি হ্যাঁ এমনিতেই সে ইভাপোরেট হচ্ছে কিন্তু হিট করার সঙ্গে আরো বেশি করে ইভাপোরেট হচ্ছে কোত্থেকে হচ্ছে যখন হিট করছি তখন সারফেস থেকে হচ্ছে তখন কিন্তু প্রথম থেকে যখন হিট করছি তখন কিন্তু সারফেস থেকে সে যাচ্ছে তখন কি হচ্ছে তখন হচ্ছে সে ইভাপোরেশন হচ্ছে কিন্তু যখন এই দিকে অ্যাটমোস্ফিয়ারিক প্রেশারের আর এদিকে ভেপার ভেপারের প্রেশারটা সমান হয়ে যায় তখন কিন্তু ভেতর থেকে বাবলস ক্রিয়েট তৈরি হয়ে যায় তোমরা কোনো সময় চা বানানো দেখেছো জল প্রথম উপর থেকে দেখবে সারফেস থেকে ভেপার গুলো যায় তখন হবে ইভাপোরেশন কিন্তু একটা সময় এসে দেখা যায় নিচ থেকে বাবল উপরে উপরে যাচ্ছে তার মানে এটা হিট লেগে এখানে কাইনেটিকের আছে এত বেশি পিছ পেয়ে যাচ্ছে এটা ক্রস করে যাচ্ছে ওটা এই যে এনার্জি যেটা পেলো সেটা এয়ার প্রেশারকে ক্রস করে যাচ্ছে যখনই এখান থেকে উপর দিকে আসা শুরু হবে তখন আমরা বলবো যে এইটা জল যদি হয় তাহলে বলি আমরা জল ফোটানো শুরু হলো আমরা বলি বাবলস ক্রিয়েট হলে জলটা ফুটে গেল হ্যাঁ আমরা এটাও জানি যে আমরা জল ওয়াটার ওয়াটার সাধারণত ওয়ান এটিএম প্রেশার ওয়ান এটিএম প্রেশারে এটাকে নর্মাল
বয়লিং পয়েন্ট বলা হয়, এটাকে কি বলা হয়? নরমাল বয়লিং পয়েন্ট। ঠিক এটাকে যদি 180 না ধরে 1 বার যদি ধরা হয় তাহলে কিন্তু এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড বয়লিং পয়েন্ট। এইটা লেগেছে যদি হয় তখন কিন্তু কম টেম্পারেচারে হয়ে যাবে, তখন এরকম সে প্রায় কাছাকাছি 99 ডিগ্রি সেন্টিগ্রেডে হয়ে যাবে। হ্যাঁ, সো 180 থেকে একটু কম প্রেশার হলো 1 বার, মানে 1 বার ইজ লেস দেন 180 দো টু ভেরি স্মল এক্সটেন্ট। হ্যাঁ, তো 180 যেখানে আমরা 180 ফিজিক্যাল টু আমরা ধরে নিই 101325 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল, আর 1 বার আমরা ডিরেক্টলি 1 ধরে নেই, 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 পাস্কেল ধরে নেই। তো এটা কম কম প্রেশার, তার মানে কম টেম্পারেচার বয়ল হয়ে যায়। এখানে খুব ইন্টারেস্টিং জিনিস তোমরা মনে রাখবে যে আমরা যখন কোনো রান্না টান্না করি, যদি আমাদের তো রান্না বান্না করতে গেলে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়, আমরা অল্টিটিউডের উপরও ডিপেন্ড করে। ধরো আমরা মাংস রান্না করছি আলু দিয়ে, এবার এই রান্নাটা যদি যদি কোনো ধরনের কুকার টুকার ছাড়া যদি আমি করি, সি লেভেলে যদি কুকটা করি, কুকিংটা, দেন এটা তখন এখানে প্রেশারটা যে থাকবে, উপরের প্রেশারটা কি থাকবে? 180। তো কি হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা ফোটে। কিন্তু আমি যদি এটা যদি হাই অল্টিটিউডে, এখন লাদাখ মনে করো, লাদাখ যেখানে এখন যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, সেখানে যদি আমি সেই কুকিংটা করি তখন এটা 180 থেকে প্রেশার অনেক কম, বায়ুর তখন স্তর খুব পাতলা থিন, তখন এটা কুক হবে কিন্তু সময় লাগবে। কেন? তখন তো জল বয়েল হয়ে যাবে, ধরো 95 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে কুক করতে কুকিং এ তার সময় বেশি লাগবে। তার জন্য কি সলিউশন? তার জন্য হলো প্রেশার কুকার। প্রেশার কুকার মানে কি হলো, তোমার চাপটা তার উপরে অ্যাটমসফিয়ার প্রেশার থেকে আরো বেশি চাপ দিয়ে দেওয়া, মাথায় প্রেশার কুকারের উপরে একটা লিড থাকে চাপটা বাড়িয়ে দেওয়ার জন্য, তখন 100 ডিগ্রি জায়গা সে 120 ডিগ্রি টেম্পারেচার লাগবে টু বয়েল। হ্যাঁ, তো সেটা তখন আমাদের সি লেভেলও হোক আর এখানেই হোক, মানে কুকিংটা ফাস্টার হবে। হ্যাঁ, তো এখান থেকে এখানে হয়তো কম সময় লাগবে, কিন্তু এখানে হয়তো একটু বেশি লাগবে, তবে ইজিলি আমরা লোয়ার অল্টিটিউডেও রান্না করতে পারি। কুকিং এর প্রিন্সিপালটাই হলো কি, যে আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেশারটাকে সঙ্গে আরো এক্সট্রা প্রেশার দিয়ে দিলাম, যাতে বয়েল হতে টেম্পারেচার বেশি লাগে। তো বয়েল টেম্পারেচার বেশি হতে গেলে তখন আমার জিনিসগুলো সিদ্ধ হতে মানে ইয়ে লাগবে না। হ্যাঁ, তো এখন আমরা বয়লিং পয়েন্টের ডেফিনিশন আমরা যাবো। এটা হলো এরকম, আমরা বয়লিং পয়েন্টটাকে আমরা বলছি যে একটা নর্মাল বয়লিং পয়েন্ট, একটা স্ট্যান্ডার্ড বয়লিং পয়েন্ট। তো আমরা যদি মানে এইভাবে যদি টেম্পারেচার সঙ্গে যদি ভেপার প্রেশার, হ্যাঁ, আমরা গ্রাফ আঁকি যে কোনো লিকুইডে, লিকুইডের নেচারটা গ্রাফের নেচার এরকম, অর্থাৎ টেম্পারেচার বাড়লে পরে কি হয়, পেপার প্রেশারও বাড়তে থাকে। তো যখন সাপোজ সে ইট ইজ ইউর 180, তো 180 যদি হয় তাহলে এইটা যদি কাভার করে রোবে প্রেশার এই জায়গাতে, এইটার কারেসপন্ডিং যে টেম্পারেচার সাপোজ দিস, এটা কি হবে, এটা কিন্তু আমার বয়লিং পয়েন্ট হবে। সো বয়লিং পয়েন্ট এটা হবে নর্মাল বয়লিং পয়েন্ট। কি বয়লিং পয়েন্ট? নর্মাল বয়লিং পয়েন্ট, নর্মাল বয়লিং পয়েন্ট। হ্যাঁ, আমি বলছি, হ্যাঁ, বয়লিং পয়েন্ট অফ এ লিকুইড ইট ইজ দ্য টেম্পারেচার অ্যাট হুইচ ইজ ভেপার প্রেশার বিকামস ইকুয়ালস টু 180। হ্যাঁ, ইফ ইট বিকামস ইকুয়াল টু 1 বার ইট উইল বি স্ট্যান্ডার্ড বয়লিং পয়েন্ট। সো এটাও তোমরা মনে রাখবে, হ্যাঁ, প্রেশারের মধ্যে। এখন
তোমাদেরকে আমি মানে ডিরেক্ট স্টোন্স দেওয়ার আগে কয়েকটা প্রশ্ন আমি মানে বলছি, এটা দেখে রাখবে। এটা হলো প্রশ্নগুলা হচ্ছে, এক নম্বর হচ্ছে যে ডিফাইন, কোশ্চেনটা লিখে রাখো, ডিফাইন দ্য টার্ম, ডিফাইন দ্য টার্ম ভেপার প্রেশার অফ এ লিকুইড। আচ্ছা আমি লিখে দিচ্ছি, হ্যাঁ, ডিফাইন দ্য টার্ম ভেপার প্রেশার অফ এ লিকুইড। Question 1. Define the term vapor pressure of a liquid. State the factors on which the vapor pressure of a liquid depends. পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। আমি আনসারটা তোমাদেরকে বলবো নিজেরা লিখতে, আমি এটা মোটামুটি আমি বলে দিচ্ছি। হ্যাঁ, তো প্রশ্নটা তোমরা লিখে নাও, ডিফাইন দ্য টার্ম ভেপার প্রেশার অফ এ লিকুইড, স্টেট দ্য ফ্যাক্টরস on which the vapor pressure of a liquid depends. So, প্রথম কথা হলো যে vapor pressure যখন define করবে তখন এটা temperature dependent, এটা মনে রাখতে হবে। তো তখন আমরা বলবো কি, the vapor pressure of a liquid at a particular temperature is defined as the pressure exerted by the molecules in its vapor phase, in its vapor phase, at equilibrium over the surface of liquid. Equilibrium হতে হবে, মানে actually equilibrium তখনই হবে লিকুইডটা যদি ভেসেলটা কন্টেনারটা যদি ক্লোজ থাকে, হ্যাঁ ক্লোজ থাকে। এই 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 যে এখানে এখানে অ্যাটমসফেরিক প্রেশার বা তার চেয়ে বেশি প্রেশার হতে পারে, তার সময় যখন ভেপার ইকুইলিব্রিয়াম হলো তখন যে প্রেশারটা ইকুইলিব্রিয়াম স্টেট আসার পরে যে প্রেশারটা এক্সার্ট করবে ভেপার, হ্যাঁ তার সারফেসের মধ্যে, তার এই সাইডেও করবে এই সাইডেও করবে, তো সেটাকে বলবে আমরা ভেপার প্রেশার অফ লিকুইড। এটা ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপর, ফ্যাক্টরগুলা তোমরা দেখবে। হ্যাঁ, প্রথম হলো নেচার অফ লিকুইড, এক নম্বর হলো নেচার অফ লিকুইড। তোমাদেরকে আগে বলেছিলাম একটা শব্দ ইন্টারমলিকুলার ফোর্সেস, দেখো এটা এখানে আমার সামনে এটা লিকুইড, এটা অরিজিনালি কি ছিল, ম্যাগি বোতলে ছিল, ম্যাগি কে ম্যাগি পড়তো না, এটা এটা স্লাইড করা খুব সহজ, এটা স্লাইড করতে পারছো কম পড়িয়ে লাগে, কিন্তু যে তুমি এটাকে দিয়ে ম্যাগি দিলে অপেক্ষা করতে লাগে বড় 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 বড়, হ্যাঁ এটা ইন্টারমলিকুলার ফোর্সেস এর এক্সটেনশন। কেন বেশি লাগবে এটাতে, হইতাতে বেশি, তো যেগুলা লিকুইডের ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন বেশি সেইগুলার ভেপার প্রেশার। তা বলছিলাম যে নেচার অফ লিকুইড, নেচার অফ লিকুইড উপর ডিপেন্ড করে একটা লিকুইডের ভেপার প্রেশার কিরকম হবে, আর নেচার লিকুইড ডিপেন্ড করে এটা রিলেটেড টু কি, ইন্টারমলিকুলার ফোর্সেস অফ অ্যাট্রাকশন। তো এটা বোঝা গেল। দু নম্বর এফেক্ট হলো ইফেক্ট অফ টেম্পারেচার, যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ভেপার প্রেশার বাড়বে। তিন নম্বর পয়েন্ট হলো প্রেজেন্স অফ সলিউবল ইম্পিউরিটি ইন দ্য লিকুইড। এখন দেখো যে মানে জিনিস যে লিকুইডের মধ্যে যদি ইম্পিউরিটি থাকে, যদি এটা নন ভোলেটাইল হয় মানে সে নিজে এসকেপ করার টেন্ডেন্সি থাকে না ভেপারে, তাহলে কি হবে, সে জায়গাটা কিছু বন্ধ করে দেবে, সারফেসের জায়গা কিছু বন্ধ করে দেবে। তাহলে প্রেজেন্স অফ সলিউবল ইম্পিউরিটি যদি হয়, সে যদি নন ভোলেটাইল হয় তাহলে ভেপার প্রেশার কমে যাবে, আর যদি ভোলেটাইল হয় ভেপার প্রেশার বাড়বে। এটাও নেচার অফ সলিউবল ইম্পিউরিটির উপর ডিপেন্ড করে। ধরো আমরা চিনি দিলাম, চিনিটা ভেপার হয় না, তো চিনি দিলে কি হয়, জলের মধ্যে যদি চিনি যেই তাহলে তার ভেপার প্রেশার কমে যাবে, কারণ চিনি কিছু জায়গা নিয়ে নেবে, লিকুইডের জায়গা নিয়ে নেবে।
আজকে আপাতত এই জায়গাতেই আমরা থাকি।